যে ফজর নামাজ যে কাজে হয়, এই যে অনেক সময় সূর্য উঠে যাওয়ার পরে বসে থাকি, সূর্য উঠলে নামাজ পড়বো, তো নামাজ ফজর নামাজটা পড়ো কি কাজে নিয়োগ করবো না আগের মতে? সূর্য উঠে গিয়েছে, এরপরে তিনি নামাজ পড়বেন, তো এক্ষেত্রে উনি কি আদান নিয়ত করবেন না কাজার নিয়ত করবেন? মূলত বিষয়টা কি, সময় মতো যে নামাজটা হয় না, এরপরে যে নামাজ গুলো আদায় করা হয় ওগুলো কাজা হয়, সেই হিসেবে মূলত পরে যদি নিয়তে উনি আদা এবং কাজা শব্দ কোনোটাই না বলেন, তাও ফজরের নামাজ যে উনি পড়লেন, দুই রাকাত ফজরের ফরজ পড়তেছি, এভাবেই উনি নামাজ পড়তে পারেন। আর সাধারণত হলো সাধারণত কাজার নিয়তে উনি করেন। আপনি যে কথাটি বললেন যে সময় মতো পড়া আদা, সময় চলে গেলে কাজা, কাজা সময় ফজরের নেই, অর্থাৎ সূর্য যখন উঠে গিয়েছে এখন অন্য সময়, ইশরাকের সময় বা জাস্তের সময় চলে এসেছে, ফজরের সময়টা কিন্তু নেই, তো যেহেতু নেই সেহেতু ওনাকে কাজার নিয়ত করতে হবে, কাজার নিয়ত করে নামাজটা পড়ে নিতে হবে।